আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করতে হয় তো এটা অ্যান্ড্রয়েড এবং আইফোনে একই প্রসেস শুরুতে মোবাইলে ইন্টারনেট কানেকশানটি অন করে নিব এরপর আপনার ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাব অ্যাপে যাওয়ার পর নিচে একবার ডান পাশে দেখেন একটা আপনার প্রোফাইল আইকন আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার যে গো টু প্রোফাইল এই অপশানটি আসবে উপরে ডান পাশে যে তিনটা লাইন আছে এটাতে যাবো তারপর এখান থেকে আপনার সেটিংস একবার প্রথমটাই সেটিংসে যাব সেটিংস থেকে একবার নিচে দেখেন হেল্প হেল্প অপশানে যাব হেল্প অপশান থেকে এখানে আপনার হেল্প সেন্টার দুই নম্বরটি হেল্প সেন্টার এই অপশানে যাব হেল্প সেন্টার থেকে এখানে আপনার যে ডান পাশে তিনটা লাইন আছে এটাতে ক্লিক করবো ক্লিক করলে ম্যানেজর অ্যাকাউন্ট এই অপশানে যাবো ম্যানেজর অ্যাকাউন্ট থেকে আপনার হেল্প সেন্টার এটাতে যাব এখানে একবারে যে নিচে দেখেন আপনার ডিলেটি অ্যাকাউন্ট এই অপশানে যাব এখানে যাওয়ার পর আমি টেম্পোরারি ডিলেটি অ্যাকাউন্ট এই অপশনটা যাবো এখানে গেলে আপনার একটা রিজন সিলেক্ট করতে হবে কি কারণে আপনি ডিলিট করতে চাচ্ছেন তো এখানে অ্যারোতে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে তবে এটা আপনি টেম্পোরারি ডিরেক্টর ডিএকটিভ হচ্ছে আপনি চাইলে আবার ইচ্ছে মতো এটা ব্যাগ নিয়ে আসতে পারবেন এবং প্রতি সপ্তাহে একবার করে আপনি চাইলে টেম্পোরারি ডিলিট করতে পারবেন বা ডিএকটিভ করতে পারবেন তারপর আপনার পাসওয়ার্ড দিতে হবে তারপরে টেম্পোরারি ডিএক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করলেই টেম্পোরারি ডিএকটিভ হয়ে যাবে ডিএকটিভ হওয়ার পর আপনি আবার পুনরায় ইনস্টাগ্রাম অ্যাপে লগ ইন করে সেখান থেকে আপনাকে এটা আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন প্রতি সপ্তাহে সর্বোচ্চ একবার আপনার ডিএকটিভ করা যাবে তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন